ইংরেজিতেই আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো অনেকদিন পর দুইনের সাথে আজকে আমি বেরোচ্ছি রাইডে। তো আজকে আমাদের ডেস্টিনেশন থাম্বনেইল থেকে দেখে বুঝেই গেছো। তো আমাদের ডেস্টিনেশন আজকে তারাপীঠ, দেন কালকে যাবো দেওঘর। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সাথে তোমরা খুব এনজয় করো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো বাড়ি থেকে বেরিয়ে উঠে গেছি এখন দ্বিতীয় হুগলি সেতু। তো দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বেরিয়ে যাবো এন এইচ টু হয়ে বর্ধমান। বর্ধমান পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি বর্ধমান ঢুকে গেছি, এখন প্রায় 10টা বাজে। দেরি হওয়ার কারণ রাস্তায় জ্যাম এবং একটু ঠান্ডা লাগা। তো এই হচ্ছে বাঁদিকে সেই বিখ্যাত ল্যাংচা ভবন। এই হচ্ছে ল্যাংচা ভবন, এখানে সবাই খেতে আসে, প্রচুর ল্যাংচার দোকান এখানে। তো এখানে আমাদের একবারের জন্য ইচ্ছা নেই যে ব্রেকফাস্ট করব, আমি আরও আগিয়ে যাব। আগিয়ে NH2A তে উঠব, উঠে তারপর ওখান থেকে ব্রেকফাস্টটা করব। তো আপাতত এগিয়ে যাচ্ছি, মোটামুটি সকালবেলা থেকে এখন অবধি ১২৫ কিলোমিটার রাইড হয়ে গেছে। তো এখানে ডাইভারশন রয়েছে কিছু, তোমরা দেখতে পাচ্ছ। এখন দাঁড়িয়ে আছি রেলগেটে, ট্রেন যাচ্ছে মালগাড়ি। তো তার জন্য এখন অনেকক্ষণ সময় লাগবে, কারণ মালগাড়ি যে আস্তে আস্তে যায়। তো এই লেভেল ক্রসিং পেরিয়ে সামনে বাঁদিকে একটা খাবারের দোকান আছে, ওখানে আমরা ব্রেকফাস্টটা করব। তো ট্রেন যেতে থাকুক, তারপরে রেলগেট খুললে তারপর ওপারে যাব, তোমাদের সাথে ব্রেকফাস্টের টেবিলে কথা হবে। রেলগেট ছিল, রেলগেট থেকে এখানে খেলাম। তো কচুরি খেলাম, কচুরি দাম নিল 5 টাকা করে পিস, 4টা করে খেলাম। আর একটা ছানার জিলাপি, সেটা দাম নিল 6 টাকা করে। তারপর তো এদিকে বোলপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে ঋতুপর্ণা আমার সাথে আছে, তো দুজনেই যাচ্ছি, আর কেউ নেই। তো আজকে থাকবো তারাপীঠ, আগামীকাল তারাপীঠ থেকে বেরিয়ে চলে যাব দুমকার দিকে, যেটা হচ্ছে দেওঘর, ঝাড়খণ্ড পড়বে ওটা। তো যেখানে যাব সব জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো, যতটা আমি যাব ততটাই দেখাবো। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। রাস্তাগুলো লাল মাটি, তোমরা দেখতে পাচ্ছ ভেতরটাও। আর জায়গাটা হচ্ছে অমরকুটির, একটু পিছনে ফেলে এসেছি সেই বিখ্যাত আমাদের খোয়াইয়ের হাট, যেটা ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, খালের ধার দিয়ে যেতে হয়। তো আপাতত সামনের দিকে এগিয়ে চলেছি তারাপীঠের দিকে, আসছে সিউড়ি, প্রায় 30 কিলোমিটারের মধ্যে সিউড়ি পড়বে। তো ওটা থেকে আগিয়ে একটা বন্ধু বা দাদার সাথে দেখা করব, কৌশিক দা বলে। তো আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছে, সেই লোকেশনটা মারাই আছে। তো ওই লোকেশনটা এখান থেকে 42 কিলোমিটার দেখাচ্ছে। তো আস্তে আস্তে যেতে থাকছি, দেখতে দেখতে সিউড়ি ঢুকে গেছি। সামনেই সিউড়ি বাস স্ট্যান্ড, এদিকে হচ্ছে, এইটা হচ্ছে বীরভূম পুলিশ লাইন। তো এখানে বিশাল বড় বড় হচ্ছে বাম্পার রয়েছে, আর যেহেতু আমি ডাবল গাড়ি রয়েছি তাই একটুখানি ধাক্কা খেলে তলায়
এই ধাক্কাগুলো খুবই চাপের ব্যাপার, কারণ কোথায় ভেঙে যাবে না যাবে তার কোনো ঠিক নেই। আর এখানে পিচ হচ্ছে রাস্তায়, আর সামনে আর 13 কিলোমিটারের মধ্যেই ওই দাদা দাঁড়িয়ে আছে, আর ওখানে তো যাবই। বাঁদিকে চলে যাচ্ছে দুবরাজপুর, সোজা চলে যাচ্ছে রামপুরহাট, আর এই সামনেটাই হচ্ছে বাস স্ট্যান্ড, তাই একটুখানি বেশি জ্যাম। আর এটা শহরের ভেতরের রাস্তা, বীরভূমের সিউড়ি শহর। ওরা সিউড়ি শহর থেকে বেরিয়ে তারাপীঠ বা রামপুরহাট যেতে এই ছোট্ট একটা ব্যারেজ পড়বে। তো ব্যারেজের পাশ থেকে যে রাস্তাটা গেছে ব্যারেজের ওপর দিয়ে, সেটার ওখানে ওগুলো সম্ভবত বক মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। বকগুলো আকাশের দিকে চেয়ে আছে, কিছু বক নিচের দিকে চেয়ে আছে। তো এই হচ্ছে যাচ্ছি সোজা, এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এই দিকটা পুরো শুকনো, জল নেই, এই দিকটা জল রয়েছে। এইখান থেকে আরও ভালো বয়ে যাচ্ছে, তোমার আরেকবার দেখাই। এই যে সব কালো লাইন দিয়ে সারি দিয়ে সব বসে আছে, সব বক কিংবা মাছরাঙা হবে, সরি মাছরাঙা না, ওগুলোকে কি বলে জানো, কালো করে তো, যাই হোক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো মাছ ধরার জন্য এরা এখানে রয়েছে। এখন এরা হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। তো ব্যারেজের এক পাশে অনেকটা জল রয়েছে, আর অন্য পাশে জল নেই, শুকিয়ে রয়েছে। তো রাস্তা এদিকটায় বেশি খারাপ, কারণ ব্যারেজের এই জায়গাটায় আমি এর আগেও যতবার এসেছি ততবার রাস্তা খারাপ পেয়েছি, ভাঙা চোড়া ছিল, এর থেকেও খতরনাকও পেয়েছিলাম। এখন একটু সুস্থ আছে, মোটামুটি বন্ধুটার কাছে চলে এসেছি, আর 1 কিলোমিটারের মধ্যে ওর সাথে দেখা হবে। তো এখানে একটা কথা বলবো যে এই রাস্তাটা খুব মানে ভাঙাচোড়া ভাঙাচোড়া হয়ে গেছে। এর আগেও আমি জানুয়ারি মাসের এক তারিখে এই বছরেই এসেছিলাম, তখন খুব ভালো রাস্তাটা ছিল। এই এই রাস্তাগুলো ভাঙা দেখতে পাচ্ছ, এই সামনে ভাঙা, এরকম বড় বড় অনেক আর কি গর্ততে ভরা, মানে ভরে গেছে রাস্তাটা। আর তার মধ্যে তো টোটো অটো ফটো হ্যান দেয়, তো দেখতেই পাচ্ছ তোমরা উল্টো দিক দিয়ে টোটো যাচ্ছে, কোনো রাস্তার ঠিকঠাক নেই, যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকছে, তার মধ্যে রাস্তা ভাঙা, খুব ধীরে সুস্থে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। তো দেখা যাক, ও এখানেই দাঁড়িয়ে আছে বললো, তো দেখা যাক ও কোন জায়গাটায় আছে। একবার হয়তো ফোন করতে হবে, তাহলে বোঝা যাবে যে ও কোথায় আছে। সাইডে দাঁড়াই, দাঁড়িয়ে আমি ফোনটা করি। তো ওকে ফোন করলাম, ও রাস্তা ওই পারে ওইখানে দাঁড়ানো। তো এখানে একটু চাও খাবো, একটু দাঁড়াই দাঁড়াই একটু কথাবার্তা বলি, ফিরে যাবো। রাস্তার হাল খুব খারাপ, খুব খারাপ, মানে চিন্তা করার বাইরে। তো এই হচ্ছে কৌশিক, হ্যাঁ ব্লগে আছো, এই যার কথা বলছে হচ্ছে কৌশিক, ওর বাড়ি এখানেই। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, কৌশিকদার সাথে দেখা করে এইমাত্র বেরোলাম, এখানে চা খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই অল্প গুজব হলো। তো এখান থেকে তারাপীঠ আর 23 কিলোমিটার রাস্তা, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারাপীঠে। এখনও আমি হোটেল বুক করিনি, তো একটা হোটেলের অ্যাড্রেস দিল এবং নাম্বার জোগাড় করে দিল,
তো দেখা যাক ওখানে গিয়ে ফোন করব, বা আমি যে হোটেলে থাকতে চাইছি সেই হোটেলটাতে আগে যাব, যদি ওখানে ভালো লাগবে নিজের পছন্দের আর কি রুম রেন্ট আর জায়গা বাইক রাখার জায়গা যদি সেপারেট পেয়ে যাই তাহলে আমি ইচ্ছা আছে ওখানেই থাকবো, এক রাত তো থাকবো ওখানে স্টে করে যাব। তো দেখা যাক, আপাতত যাচ্ছি সামনের দিকে, তো মোটামুটি বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো। তো এখন প্রায় দুটো বেজে যায়নি, এখনও 3 মিনিট বাকি আছে, তো আড়াইটার মধ্যে সম্ভবত আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পারবো পৌঁছানোর। তো আস্তে আস্তে যেতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা বর্ষার সময় এত সুন্দর লাগে, আর এখন তো রাস্তাগুলো ভেঙে হয়েছে দেখলে, তো ডান দিক বাদিকের ভিউটা বর্ষার সময় দারুণ লাগে, কারণ হচ্ছে কি পুরো গ্রিনারি অবস্থায় থাকে। একবার বর্ষার সময় আমি এসেছিলাম, তখন আমি ব্লগ করতাম না বলে সেই জিনিসটা দেখাতাম না হলে, তো গাছগুলো এরকম সবুজ লাগে, এইসব দিকের মাটি ফাটিগুলো জলে ভিজে থাকে তো ওর জন্য হলদে ভাবটা থাকে না, মানে প্রকৃতিটা তখন দেখতে সুন্দর লাগে, আর রাস্তাটাও সুন্দর লাগে কারণ রাস্তাটা ভেজা থাকে, কালো ব্যাপারটা থাকে। এখন তো তাও একটু ধুলো ময়লা পড়েছে বলে অনেকটা সাদা লাগছে, তার মধ্যে ভাঙাচোরা তো আছেই। হোটেলে একটু আগে ঢুকে গেছি আমরা, এখন লাঞ্চ করতে এসেছি। আমরা আজকে নিরামিষ থালি নিচ্ছি, এরপর বিকেলবেলা স্নান করে তারপরে পুজো দেব। এই যে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, পুজো দিতে যাচ্ছি। আজকে হাফ প্যান্ট পরে এসেছিলাম, দেখে নাও পুজো দেওয়ার জন্য রেডি, হাফ প্যান্ট পরে এসেছিল। এটা চাপিয়ে দিয়েছি, ভেতরে যাই, ভেতরে পুরোহিত অপেক্ষা করছে, আগে দেখা করি তারপরে যা যেটুকু ঘুরে দেখানো হচ্ছে কি দেবো। বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 5টা। এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, কোনো লোকজন দেখতে পাচ্ছ তোমরা? কোনো লোকজন নেই, এই আমি আছি, আরেকজন পার্টি আছে আর ঋতুপর্ণা আছে। ভেতরে আমরা 10 মিনিটের উপর দাঁড়িয়েছিলাম, কোনো সিকিউরিটি গার্ড কিছু বলেনি, কারণ কি একদম ফাঁকা। তো এই কারণে অনেক ভালো মতো আমরা পুজো দিতে পেরেছি। এখানে এই যে ফুল রয়েছে, আমাদের মা তারার একদম মানে কাছের থেকে ফুল দিয়েছে, খুব ভালো পুজো হয়েছে। এত ফাঁকা ফাঁকায় পুজো আজ অবধি কোনোদিন নেই, অনেকবার আমি এসেছি, নর্মাল টাইমে এসেছি, শীতকালে এসেছি, গরমকালে এসেছি, বর্ষাকালে পর্যন্ত এসেছি, এখন এসেছি পুজোর পর, কালী পুজো 2 দিন পরে। কালী পুজো গেছে রোববার, আজকে হলো মঙ্গলবার, দিন হিসাবে মঙ্গলবারও একটা পুজো দেওয়ার রাশ থাকে। তবে মানে হোটেলে যেখানে রয়েছি সেই হোটেলও পুরোপুরি ফাঁকা, আমরা রয়েছি আর আরেকটা ফ্যামিলি রয়েছে, যার হোটেল পুরো ফাঁকা। তা আমি যেখান থেকে পুজো দিই সেই পান্ডাকেও আমি জিজ্ঞেস করলাম যে এখানে কালী পুজোতে কীরকম ভিড় ছিল, বললো গতবার বা তার আগের বার বা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ভিড় কম। তো সেই ভিড় যে কম সেটাও আমি দেখলাম নিজের চোখে এবং চাক্ষুষ করলাম, এত ভিড় কম তারাপীঠে এবং কালী পুজোর 2 দিন পর, মানে অবিশ্বাস্যকর ঘটনা। রোববার রাত্রেবেলা অমাবস্যার পুজো গেছে, সোমবার বাদ দিয়ে আমি মঙ্গলবার এসেছি, তো আজকে হচ্ছে এত ফাঁকা ফাঁকা পুজো দিতে পেরেছি, জয় মা তার। এর বেশি আর কিছু বলার নেই, এত সুন্দর পুজো দিয়েছি। তো এটাই তোমাদের জানানোর ছিল, তোমরাও যদি পরবর্তী সময় আসতে যাও এরকম দিনে আসতে পারো, আশা করবো এরকমভাবেই তোমরা ভালো মতো পুজো দিতে পারবে এবং মাকে ভালো মতো দর্শন করতে পারবে, এটাই তোমাদের বলার ছিল। Thank you.
পুজো দিয়ে এখন আমরা রুমে ফিরে আসলাম। তো এই হলো সেই হোটেল যেই হোটেলে আমরা এক রাতের জন্য থাকছি। টিভিও আছে, সুন্দর ব্যালকানি। এখন আমরা একটু বেরিয়ে পড়লাম, বাইরেটা ঘুরে দেখবো আর একটু চাও খাবো। তো একেবারে বাইরে থেকে চা খেয়ে ডিনারের জন্য কিছু খাবার বাইরে থেকে নিয়ে রুমে যাব। আজকের মতো ব্লগটা এটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।